সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই দিল্লিতে শাহি যোগদান হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দুর পর এই প্রথম রাজীবকে বিজেপিতে আনতে এত কসরত করছে বিজেপি। দিল্লির বিমান ধরেই রাজীব বদলে ফেলেছেন তার ফেসবুকের রং। এখন গেরুয়া ব্যাকগ্রাউন্ডে রাজীবের ছবির পাশে লেখা রয়েছে মানুষের পাশে মানুষের সাথে। এতদিন ছিল বাংলার গর্ব মমতা। আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডুমুর জেলা স্টেডিয়ামের সভায় তার বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু অমিত শাহ হঠাৎ সফর বাতিল করায় রাজীবদের দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ বিমানে আজ দিল্লি উড়ে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, পার্থসারথী রুদ্রনীল ঘোষরা। বিজেপিতে যোগ দিয়ে আজই ফিরে আসবেন রাজীবরা। রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে রাজীবের সভার মুখ হতে চলেছেন রাজীব। তিনি হবেন মূল বক্তা। রাজনাথ সিং, স্মৃতি ইরানিরা থাকলেই সামনে রাখা হবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ। ভার্চুয়াল উপস্থিত থেকে বক্তব্য রাখবেন অমিত শাহ। আগামীকালে রাজীবের সভার দিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। হাওড়ায় এক প্রকার হাড়ে মা ভবানী দশা হয়েছে তৃণমূল কংগ্রেসের। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা দল ছাড়তে শুরু করেছেন। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে হাওড়ায়। বিদ্রোহীরা সকলেই নাম অরূপ রায়ের দিকে আঙুল তুলেছেন।